অনুব্রত মণ্ডলকে আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। জলপাইগুড়িতে এসে এরকমই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। যখন ওই নেতার দেহরক্ষীর কাছ থেকে কোটি কোটি টাকা সম্পত্তি পাওয়া গিয়েছিল তখনই তাকে গ্রেফতার করা উচিত ছিল মন্তব্য তার। অনুব্রত মণ্ডলের গ্রেফতার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, জীবন শুরু করেছিলেন মাছ কাটা দিয়ে, অল্প সময়ে এত সম্পত্তি হলো কি করে অনুব্রত মণ্ডলের? ও পালিয়ে বেড়াচ্ছিল, তাকে আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেসের গত 11 বছরে সাফল্যে চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে। এই পাচার কাণ্ডে আরো যারা যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত সিবিআই। এর বৃহস্পতিবার জলপাইগুড়িতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিমান বসু। Your everyday fashion, men's wear, ladies' wear, kids' wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. তাকে পালিয়ে বেড়াল যদি বুঝতে পারে পালিয়ে বেড়াচ্ছে, এটা ইন্টেলিজেন্স তো বোঝে পালিয়ে বেড়াচ্ছে, তখন তাকে গ্রেপ্তার করে দিয়েছিল তার দেহরক্ষীর কাছ থেকে যখন পাওয়া গেছে সব কিছু তখনই তাকে গ্রেপ্তার করতে পারতো। কাজে এরা হচ্ছে তৃণমূলের জেলার সভাপতি। তৃণমূলের জেলার সভাপতি হলে অত সম্পত্তি করা যায়? আর তো জীবন তো শুরু করেছিল মাছ কাটা দিয়ে। যে মাছ কাটা দিয়ে জীবন শুরু করে তার অত সম্পত্তি হয় কি কইরা? হ্যাঁ, যাদের আছে নাম তাদের আইনানুক ব্যবস্থা করা উচিত। এত টাকা কি কইরা হলো? সব আঙুল ফুইলা কলা গাছ হয়, আঙুল ফুইলা কলা গাছ যাই হয় তারই গ্রেফতার করা উচিত।